পাখি সব করে রব রাতি পোহাইল, কুয়াশা চাদর সরিয়ে আর মোড়া ভাঙে সকাল। ঠিক তখনই কানে আসে সুমধুর একটা শিস। কোনো পাখির সুরের সঙ্গে ভুল হতেই পারে, কিন্তু এই শিসের জাদু বর্ধমান পুরসভার অস্থায়ী কর্মী শিস খোকন ওরফে মহসেন আলীর। ঝাড়ুদারের খোলসে বন্দি বিরল প্রতিভার এক গায়ক। প্রতিদিনই বর্ধমান পৌরসভার অস্থায়ী কর্মী খোকনবাবুর যে শীষ গান, সেই শীষ গান শুনে ঘুম ভাঙে 18 নম্বর ওয়ার্ডে ভাতছালা আর দোলাকালীতলা এবং হচ্ছে বাবুর পুকুরের পার যে এলাকার সেই বাসিন্দাদের। লতা, রফি, কিশোর, হেমন্ত সকলে একসঙ্গে যেন ধরা দিয়েছেন শীষ খোকনের সুরে। বছর বছর ধরে বর্ধমানের ভাতছালা, জোড়াকালীতলা, বাবু পুকুরের পার, গোলাহাটের বাসিন্দাদের সকালে মধু মিশিয়ে দেওয়ার দায়িত্ব শীষ খোকনের। অ্যালার্মের কর্কশ আওয়াজ নয়, বাসিন্দাদের ঘুম ভাঙান শীষ খোকন। ভাবতাম না যে এত ভোরবেলায় এরকম কোত্থেকে শীষ আসছে। প্রথমে ভাবতাম যে কোনো প্রাকৃতিক কোনো কারণে, কোনো পাখি বা কোনো এত মিষ্টি মধুর ডাক। তারপর তো দেখলাম বিভিন্ন বিখ্যাত হচ্ছে গায়কের কণ্ঠের যে সুর, সেই সুরটা ওনার শীষের মধ্যে দিয়ে ফুটে উঠছে। তালাই এলাকাটা খোকন দা ঝাড় দেয়, ওই গান করে করে খুব সুন্দরভাবে কাজ করে, পরিষ্কারভাবে। আর উনি যে কাজটা করেন খুবই ভালোভাবে করেন এবং ব্যবহারও খুবই ভালো। ফির গান, কিশোরের গান, যে লতার গান, যেগুলো আমরা মানে খুঁজে বেড়াই সবসময়, সেগুলো উনি আমাদের দেন সকালবেলা। তিনি পাখির মতো উঠতে চেয়েছিলেন, গানে গানে সুরে সুরে ভুবন ভরাতে চেয়েছিলেন। কিন্তু শীষ খোকনের পায়ে বেরিয়ে পড়িয়েছে সংসারের বোঝা, অভাবের গড়াদে বন্দী শিল্পীর সত্তা। তার মুক্তির চিৎকারই সুর হয়ে বেরিয়ে আসে। রেগুলার একই কাজ, একই কাজ আমাকে ঝাড় দিতে হয় রেগুলার। কিন্তু আমার এমনি ভালো লাগে না বলে আমি এমনি টুকটাক ফাংশন টাংশনও করেছি, তো গানের ন্যাকটা নেশাটা খুবই আছে। 2007 সালে 900 টাকার বেতনে কাজ শুরু। বর্ধমান পুরসভার অস্থায়ী ঝাড়ুদার খোকনের আয় 7,500। মূল্যবৃদ্ধির বাজারে মিষ্টি শীষটাও চার দেওয়ালের সংসারে তেতো লাগে, নেশা ফেলে তাই পেশার পিছনে ছুটছেন খোকন। শিল্পী মন কাজেও খুঁজে নেয় শিল্প। আমার চাও, আমার তো আর কিছু হয়নি, এবার ধরুন পারমেন্ট ফার্মেন্ট তো কিছু হবেও না আশা করি, এইভাবেই আমাকে চলতে হবে। পৌরসভা থেকে মাইনা তো 7,500 টাকা পাই, চলতে হবে গরিবের যেভাবে চালানো উচিত সেইভাবে চলে। হ্যামলিনের বাঁশি সুরে যেমন নগরীর সব ইঁদুর উধাও হয়েছিল, শীষ খোকনের সুরে বাসিন্দাদের মন খারাপ উধাও, সঙ্গে ভ্যানিশ এলাকার প্রত্যেকটি কোনার আবর্জনা। ধুলোর পর্দায় ঢাকে শিল্পীর প্রতিভা, কিন্তু শীষ খোকন জানেন রাত কাটিয়ে ভোরের সূর্য হতে। জীবনের দৌড়টা এখানেই শেষ নয়, প্রতিভা খুঁজে নেয় তার পথ। বর্ধমান থেকে রাজেশ খানের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।